মহিষাদলে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন রাজবাড়ি মহিষাতল রাজবাড়ি মহিষাতল রাজবাড়ি পরিদর্শনে এলেন বিধানসভার স্পিকার। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতল রাজবাড়ির ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে যুক্ত এই মহিষাতল রাজবাড়ি ঘিরে শুরু হয়েছে পর্যটন কেন্দ্র। এই মহিষাতল রাজবাড়ি ঘিরেই পর্যটন কেন্দ্র সারা বছরই চালু আছে। যেমন পর্যটন কেন্দ্রে মহিষাতল রাজবাড়িতে রাজ অতিথিতায় থাকার সুযোগ আছে পর্যটকদের, তেমনই মহিষাতলের আশেপাশে বিভিন্ন জায়গাও ঘুরে দেখতে পারেন পর্যটকেরা। শীত মৌসুমে মহিষাতল রাজবাড়ির আম্রকুঞ্জে পিকনিকে মেতে ওঠেন বহু পর্যটকেরা। এই মহিষাতল রাজবাড়ি পরিদর্শনে এলেন এবার বিধানসভার স্পিকার। তিনি মহিষাতল রাজবাড়ি পরিদর্শন করেন, এছাড়াও মহিষাতল রাজবাড়ির পর্যটন সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেন। মহিষাতল রাজবাড়ির এই পর্যটন কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সারা বছরই এখানে পর্যটকের পাশাপাশি বিভিন্ন টেলিফিল্ম, বাংলা সিরিয়াল ও বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমারও শুটিং হয়েছে এই মহিষাতল রাজবাড়িতে। মহিষাতল রাজবাড়িতে শুটিং হয়েছে জনপ্রিয় বেশ কিছু বাংলা সিনেমার, যেখানে দেখা যায় বাংলার বিখ্যাত বিখ্যাত অভিনেতাদের। সেই মহিষাতল রাজবাড়ির পরিদর্শনে এলেন বিধানসভার স্পিকার। মহিষাতল থেকে সৈকত সিয়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।